গরম তামার উপর থাকতে হবে এর নাম কিয়ামত এর নাম পুনরুত্থান কিয়ামত তাম নবীদের জন্য তাম ওলিদের জন্য তাম পাপী মহাপাপীদের জন্য কিয়ামত সকলের জন্য কারোর জন্য এই কিয়ামতের মাঠে থাকতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যতটা সময় এতটা সময় কারোর থাকতে হবে কিয়ামতের মাঠে পঞ্চাশ বছর কারোর থাকতে হবে পাঁচশো বছর কারোর থাকতে হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর থাকতে হবে কম বেশি হবে কেন তোর ইমান আমল যেমন কিয়ামত হবে তেমন কিয়ামত পানির মতন না বলো আমরা এখন যে সূর্যটাকে দেখতে পাই বিজ্ঞান বলছে সূর্য আছে এখান থেকে পনেরো হাজার কোটি আরো কয়েক লক্ষ কিলোমিটার দূর বিজ্ঞান বলছে পনেরো হাজার কোটি আরো কয়েক লক্ষ কিলোমিটার দূরে আছে সূর্য নবী বলেছে সূর্য আছে চতুর্থ আসমানে নবী বলছে সূর্য সামনে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা মুহুর মুহুর সময় পানি ঢালছে পানি ভৌগোলিকরা ভূগোল বইতে লিখেছে পৃথিবীটা তিরিশ ভাগ আর পানি আছে চারিধারে সত্তর ভাগ আমরা যে জায়গাটায় বাস করি এটা তিরিশ ভাগ মাটি আর সত্তর ভাগ পানি ম্যাপ দেখবেন ম্যাপ পশ্চিমবঙ্গের ম্যাপ পাওয়া যায় ভারতের ম্যাপ পাওয়া যায় পৃথিবীর ম্যাপ পাওয়া যায় পৃথিবীর ম্যাপ তো পৃথিবীর ম্যাপটা দেখবেন ও চতুর্দারে শুধু পানি তো ভৌগোলিকরা বলেছে সত্তর ভাগ পানি আর তিরিশ ভাগ মাটি আমরা যে তিরিশ ভাগ জায়গায় বাস করি তাতে কোটি কোটি গাছপালা খুব ঠান্ডা মাথায় বোঝেন কিয়ামতের দিন একটা গাছপালা থাকবে না আচ্ছা এখন যা সূর্যের তাপ চৈত্র বৈশাখ মাসে একতলা ছাদে বসা যায় না শোয়া যায় কোনোটাই বসা যায় এত তাপ সূর্যের তাপ বহন করছে সত্তর ভাগ পানি এতটা সমুদ্রের পানি কোটি কোটি গাছপালা সব সূর্যের তাপ সহ্য করছে তাও সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি না ও মুসলমান ভাইয়েরা খুব মাথা ঠান্ডা করে শুনুন নবী বলেছেন সূর্যটা কিয়ামতের দিন মানুষের মাথা ছাড়া এক মাইল কাছে সে দাঁড়াবে পনেরো হাজার না পনেরো মাইল দূরে না নবী বললে সূর্যটা মানুষের মাথা ছাড়া এক মাইল কাছে সে দাঁড়াবে ওই দিন সূর্যের সামনেও পানি দেওয়ার মতো একটা ফেরেশতা পাওয়া যাবে না এ সূর্যের তাপ বহন করার মতো পুকুর পাওয়া যাবে না নদী নালা সাগর পাওয়া যাবে না সূর্যের তাপ বহন করার মতো একটা গাছ পাওয়া যাবে না তারা পৃথিবী জমিটা সূর্যের তাপে টকবক 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 করে ফুটে ফুটে এ জমিন লাল তামা হয়ে যাবে গরম তামার উপর থাকতে হবে এর নাম কিয়ামত এর নাম পুনরুত্থান কিয়ামত তাম নবীদের জন্য তাম অলিদের জন্য তাম পাপী মহাপাপীদের জন্য কিয়ামত সকলের জন্য কারোর জন্য এই কিয়ামতের মাঠে থাকতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যতটা সময় এতটা সময় কারোর থাকতে হবে কিয়ামতের মাঠে পঞ্চাশ বছর কারোর থাকতে হবে পাঁচশো বছর কারোর থাকতে হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর থাকতে কম বেশি হবে কেন তোর ইমান আমল যেমন কিয়ামত হবে তেমন আল্লাহ গরম মেজাজেই বলবেন আমার পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে এক পা উঠাবি না দাঁড়া এক পা উঠাবি না পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে প্রত্যেকের বলো কোনো হোমরা চমরার বাচ্চা ছাড় পাবে না
মহান আল্লাহ এক নম্বর প্রশ্ন করিবেন, জলদি করে বলো তোমার হায়াত দিয়েছি, হায়াতে জিন্দগির ইতিহাসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। কোন মানুষ হায়াত পায় 85 বছর, কোন মানুষ হায়াত পায় 70 বছর, কোন মানুষ হায়াত পায় 63 বছর, কোন মানুষ হায়াত পায় 55 বছর, কোন মানুষ হায়াত পায় 40 বছর, কোন মানুষ হায়াত পায় 33 বছর। আল্লাহ পাক বলবেন হায়াতি জিন্দগির ইতিহাসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। কোন হামরা চমরা ছাড়নি বলো, সময় কেটেছে 65 বছর 70 বছর, কিভাবে বলো তাড়াতাড়ি বলো। মহান আল্লাহ দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন, আমার আল্লাহ পাক দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, বলবেন বলো তোমার আমি যৌবন বাড়িয়ে দিয়েছিলাম, তোমার যৌবনটা কি হালাতে কাটিয়েছিলে বলো। 25-30 বছর বয়স হলে যৌবন বয়স বলি, 25-30 বছর বয়স মানে গায়ে বল হয়, বুদ্ধি হয়, লেখাপড়া না জানলেও বুদ্ধি হয় বাবা, দেহের ভিতরে বিবেচনা তৈরি হয়, লেখাপড়া শিখলি পণ্ডিত হয়, এই যৌবন বয়স হিসেব দিতে হবে। সারা দেশে ঘুরে ঘুরে যা দেখি, কারু যৌবনকারী মসজিদ দেয়, কারু যৌবনকারী মাদ্রাসায়, কারু যৌবনকারী নামাজ পড়ে, কারু যৌবনকারী কোরআন তেলাওয়াত, কারু যৌবনকারী তসবিহ তেলাওয়াত, কারু যৌবনকারী মিলাদ মাহফিল, কারু যৌবনকারী তাসের আড্ডায়, কারু যৌবনকারী লুডু খেল, কারু যৌবনকারী মদের আড্ডায়, কারু যৌবনকারী সিনেমা হল, কারু যৌবনকারী সারা রাত লোকের মেয়ের কাছে ফোন করে ঘুরে প্রত্যেকটা মানুষই জিজ্ঞেস করবে তিন নম্বর প্রশ্নের জবাব দাও, তোমার জীবনে তুমি রোজগার করেছিল, তোমার রোজগারের টাকাটা হিসাব দাও। প্রত্যেকটা লোক রোজগার করে বলো, জানেন, কেউ জন খেটে রোজগার করে, কেউ ভ্যান চালিয়ে রোজগার করে, ভাই কেউ চাকরি করে রোজগার করে, কেউ ব্যবসা করে রোজগার করে, কেউ টাকা সুদি দিয়ে রোজগার করে, কেউ রাস্তায় ছিনতাই করে রোজগার করে, কেউ ফাঁকি ফুকি দিয়ে রোজগার করে, বিভিন্ন রোজগারের ধান্দা। তো রোজগারের টাকার হিসেব দিতে ভাই, তো আপনি ভাবতেছেন আমি সব কামাই ধুনিছি, কি কামাই ধুনছ তুমি, টাকার হিসেব দিতে হবে। মনে করতেছেন কোটি কোটি টাকা এখন আমার, হিসেব দিতে হবে। শোনা, চার নম্বর প্রশ্ন করবে, তোমার টাকা কোন পথে কত খরচ হয়েছিল বলো। আপনারা জানেন টাকার কাজ খরচ হওয়া, ঠিক না ভাই? ঠিক, টাকা থাকলে খরচ হয় না, টাকা না থাকলে খরচ হয় না, টাকা থাকলে খরচ হয়। রাস্তার ধারে একটা বোর্ড মারা আছে, লেখা আছে এই জমি বিক্রয় হই, আর রাস্তায় চলি তো সব নজরে পড়ে। আমার গিন্নিটার দুদিন নিয়ে গেছি, শালিটার দুদিন নিয়ে গেছি জমি দেখাতে, কেন বলেন দিন, ব্যাংকে 50 লাখ টাকার গেস্তায় আনলে যাতুম, আমি একবার দেখতুম আর যাতুম না বলো। তাহলে টাকার কাজ খরচ হওয়া, টাকা কার কোন পথে খরচ হইয়ে জবাব দিতে হবে। আমি বহু মসজিদ মাদ্রাসার সঙ্গে যুক্ত, আমাদের এলাকায় আমি 45টা মসজিদের সভাপতি, তো আমি নির্দিষ্ট কোনো জুমায় নামাজ পড়াই না, কোনো মসজিদই নির্দিষ্ট নামাজ পড়ে না, বিভিন্ন মসজিদই পক্ষ থেকে আমাকে ডাকে, হুজুর একটা জুমা আমাদের দেবেন, একটা কাজ করবো, তো আপনার না আসলে হবে না, ওই কাজ করতে গেলে আমার ধন্য যাবে, এই জায়গাটা ভেঙে গেছে, এই জায়গাটা সারাই এটা এটা সংস্কার করা হবে, নানান কাজে আমার ডেকে নিয়ে যায় বিভিন্ন মসজিদ। আর আমি গেলি মুসল্লিরা বুঝতে পারে যে ঠিক, এই কমিটি ডেকে নিয়ে গেছে, আজকে টাকা যাবে। আমি সমাজের বিরাট চিনি, সবগুলি টাকা মসজিদ মাদ্রাসায় খরচ হয়নি। আপনাদের দোয়ায় আমি একটা বড় মাদ্রাসা পরিচালনা করি, আমার গ্রামে 500 বাচ্চা আছে, সকালে 1 কুইন্টাল সন্ধ্যে 1 কুইন্টাল চাল রান্না করতে হয় প্রতিদিন, একদিন না বলো প্রতিদিন, 1 বস্তা 1 কুইন্টাল চাল, 1 বস্তা আলু, 1 কুইন্টাল গোশ রান্না করে দিলি,
একে সাজে খাই ফেলবে একে সাজে কঠিন একটা খরচের মুখে আমি বসে আছি সেখানে তো লোকের কাছে ভিক্ষে করতে আয় তো টাকা না চালি তো মাথা সে চলবে না চলবে হো ও তো লোকের কাছে চাতি কত লোকের রাস্তায় বেট দেয় পায়ে জড়িয়ে ধরি টাকার জন্য টাকা না দিলি তো ছাড়নি সেইরকম লোক ধরতে হবে যারে তার ধরিতে হবে না ভ্যানওয়ালা যদি পায়ে জড়িয়ে ধরি বলি তো 10,000 টাকা দিয়ে দিতে পারে হো কারে ধরতে আছে না আমরা জানি সেইভাবে টাকা আদায়ও কিছু করি কিন্তু ভাই কিছু বড় লোক আছে তারা বিরাট দেয় আবার কিছু বড় লোক আছে মোটে দান করে না একটা খুব ধনী লোকের বাড়ি আমি যতবার গেছি আমার কি বলে জানেন মানে হুজুর আইয়েছেন তো বুঝতে পারি মাতা শব্দ নিশ্চেন খুব ভালো লোক মিষ্টি খুব একটু টক না বলে হুজুর আইয়েছেন তা 2-10 টাকা তো নেবেন না তা আজকে হবে না দেয় না কথাটা খুব ভালো বলতে পারে যতবার গেছি একদিন সেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি রাস্তার ধারে অনেক লোক একটা যুবকের ডেকে অতি খোকা কি আইয়ে ডেকেন এত লোক মারামারি এইতে না হুজুর মোল্লার শাহিদ মেজি ছেলে ধরা পড়ে গেছে অমুক লোকের বউনে রাত্রির পালার চলো খুব পিটন পিটিয়েছি এখন এই বিচারিয়ে জরিফানা হইয়ে 52,000 টাকা জরিফানা ঠিক তারপরে বছর সেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি দেখি প্রাইমারি স্কুলের সামনে 3-4 লোক এখানে এত লোক কেন খোকা আমার না এটা মনের একটা সাহস খুব যত গন্ডগোল হোক ওই গন্ডগোলে মাঝখানে আমি ঢুকে যাই কি হইয়েস না হইয়েস শুনি মানে আমার একটা মনে দে আমার কেউ আমি কারো অন্যায় করি আমার মারবে কেন এরকম একটা চিন্তায় ঢুকে যায় দেখি পরিবেশটা তৈরি করা যায় কি গিয়ে ঢুকে যায় এখানে কি হইয়ে হোক তো এটা শোনেন না এতে না তো তাতে মোল্লা সেজে চাইলে ধরা পড়ে গেছে যুবতী মেয়ে এনে রাত্রি আলায় ছিল আল্লাহ বোঝেন জল করের আলা বোঝেন না দিকে লোক এদিক জল কর নিত আচ্ছা তা হুজুর খুব মারি মারা হয়েছে এখন 1.5 লাখ টাকা জরিমানা হয় আমি বলো এরকম গল্প আমার কাছে শুনলি প্রচুর আছে নাম ঠিকানা সব জানি বলতিস নে শোনা 2,000 টাকা মসজিদি খরচ হইনি 2,000 টাকা মাদ্রাসায় ব্যয় হইনি 2 লক্ষ টাকা চলে গেল হারাম পথে ও মুসলমানেরা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোর 4 নম্বর প্রশ্ন করবে তোর টাকা কোন পথে কত খরচ করেছিলি জলদি করে বলো প্রত্যেকটা মানুষের আল্লাহ 5টা প্রশ্ন করবে 1 নম্বর প্রশ্ন করবে জলদি করে বলো তোমার জীবনে তুমি হায়াতের জিন্দেগির ইতিহাসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো কোন মানুষ বলবে আল্লাহ সারা জীবন মাদ্রাসায় পড়াইতে পড়াতে জীবন শেষ করে মসজিদ ইমামতি করতে করতে জীবনটা শেষ করে দিছে কোন মানুষ বলবে চাষ পিটুতি বিরুদ্ধে জীবন শেষ করে দিছে আল্লাহ 2 নম্বর প্রশ্ন করিল তোর যৌবন বয়সের হিসেবটা জলদি করে বলো 3 নম্বর প্রশ্ন করিল তোর টাকা জীবনে রোজগার করেছিলি কিভাবে টাকার হিসাব দাও 4 নম্বর প্রশ্ন করিল তোর জীবনে তুই কত তোর জীবনে কত টাকা কোন পথে কত খরচ করেছিলি জলদি করে বল 5 নম্বর প্রশ্ন করিল আমি তোর জ্ঞান দিয়েছিলাম জ্ঞান অনুপাতে কত আমল খরচ বলো সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব তার নাম কি মানুষ না এত জ্ঞান বিবেক বিবেচনা আল্লাহ কাউকে দেননি এত জ্ঞান কারুর দেয়নি জ্ঞানের হিসেব দিতে হবে চালাকি করার জায়গা নেই জ্ঞানের হিসেব দিতে হবে জ্ঞানের হিসেব আপনি জানেন ফেরেশতার চাই না মানুষের সম্মান বেশি যদিও ফেরেশতা নিষ্পাপ তবুও ফেরেশতার চেয়ে মানুষের সম্মান আল্লাহ দেশে আল্লাহ দেশ মুসলমানরা কিয়ামতের দিন আল্লাহ 5 নম্বর প্রশ্ন করবে আমি তোর জ্ঞান দিয়েছিলাম জ্ঞান অনুপাতে কতটা আমল করেছো বলো ঘুমিয়েছো না খাইয়েছো শুধু কি করেছো সার যদি টুপ করে পায় তা পাবে ওই রাস্তায় বাজারে ঘরে 4টি বাচ্চাকে জামা গায়ে দে দেখেন না দুটোটা ঘরে একটা জামা গায়ে দেবে না বলো 4টি বাচ্চা জামা গায়ে দেবে
হাতে একটা ঘাড়ে একটা ব্যাগ ছেলাগুলা ব্যাগ যদি ছাড় পাই ওরাই করে টুপ করে পাবে আমার একটু ঘায়নাস এই মুসলমান ভাই জানে দাও কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আমাদের যখন বিচার করবে আমার আপনার যখন বিচার হবে আমার যখন বিচার হবে বাদুড়িয়া লোকের দরকার হবে না আমার যখন বিচার হবে জোসাই কাটি লোকের ডাকার দরকার হবে না আমার যখন বিচার হবে আমার গ্রামের মানুষের প্রয়োজন হবে না কারুর ডাকার দরকার নেই আল্লাহ চারটে সাক্ষী নিয়ে বিচার করবেন সব ঘুমাচ্ছে না তো ভাই কটা সাক্ষী নেবে বলেছে চারটে সাক্ষী নিয়ে বিচার করবে কোরআন পাক আল্লাহ বলিয়ে দিয়েছেন এক নম্বর সাক্ষী নেবে ওই আলাইকুম লাহাফিজিন আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন আল্লাহ কোরআনে বললেন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নারী পুরুষের না 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 আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুইজন করে সম্মানীয় লেখক নিযুক্ত রেখেছেন যা কিছু বলছি করছি সব কিছুকে তারা দুজন লিপিবদ্ধ করেছেন আল্লাহ বলেছেন ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খাইরা ইয়ারা ফামাইয়ামাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা সরিষার দানা পরিমাণ নেকির বদলা দেবে সরিষার দানা পরিমাণ পাপের বদলা দেবে যা করছি সব লিখছে বলছে আজকে একটা ভিক্ষুকে দু টাকা দিছি সেটা লিখেছে একবার সোবান আল্লাহ বলিস সেটা লিখেছে একবার কলেমা পড়িস সেটা লিখেছে আজকে ভোর দিন পাঁচটা মিথ্যা কথা বললো সেটা লিখ আছে দুপুর বেলা একজনের কাছ থেকে 5000 সত্তর টাকা গুনি নিজ বলো সেটা লিখ আছে বিকেল বেলা 15 মিনিট ক্যারাম বোর্ড খেলিলাম লিখেছে বলো শোনা শোনা শোনো আজকে ভোর দিন 15টা বিড়ি খাইলাম সেটা লিখ আছে দুপুর বেলা একজনের ভরি হাত ধরে তুই ইয়ার কি মারিলাম সেটা লিখ আছে যা করছি সব লিখছে কিয়ামতের মাঠে আল্লাহ এক নম্বর সাক্ষী নেবে কেরামান কাতিবিনের হাতে গড়া আমলনামা দুই নম্বর সাক্ষী নেবেন প্রত্যেকটা নারী পুরুষের কবরে দেওয়ার সময় দেখবেন কাফান পরানো হয় একটা কাপড় মাঝখানে গোল করে কেটে জামা তৈরি করে দেয় নারীরও দেয় পুরুষেরও দেয় মাথার দিকে এক বিঘাত পায়ের দিকে এক বিঘাত লম্বা লম্বা দুটো চাদর নারীরও দেয় পুরুষেরও দেয় দে তিনটে সুতো দেবে দিয়ে দেয় না কি বলতেছেন